নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এনেছি আপনাদের কাছে একটা নতুন ব্যাপারটা, নতুন নয় মানে পুরানো জিনিসকেই নতুনভাবে আবার আপনাদের সামনে তুলে ধরেছি। এখন হোয়াইট ফ্লাই নিয়ে গরমে সবাই বিভ্রান্ত, সাদা মাছি নিয়ে একটা ক্ষুদ্র ছোট পোকা, বিজ্ঞানীদের মাথা খারাপ, আমাদেরও মাথা খারাপ, আপনাদেরও সব সমস্ত চাষিদেরও পাগল হয়ে যাচ্ছেন কোনো শুদ্ধ। এখন হোয়াইট ফ্লাইটা বিশেষ করে যারা সাকিং সেটের মধ্যে অ্যাফিড আছে, জ্যাসিড আছে, হোয়াইট ফ্লাই আছে, আপনার লিম মাইনার আছে, মিলিবাগ আছে, ইত্যাদি ইত্যাদি যে আছে, আঁশ পোকা আছে, স্কেল ইনসেক্ট আছে, এরকম সাত রকম পোকা, সাধারণত মাকড় আছে যা খায়, রস চুষে খায়, এদের নিয়ে বিশেষ করে সাদামাছিটা নিয়ে খুব সমস্যা। আরে মাছই তো ফ্লাই, ওষুধ মানে সাদামাছি একদম নির্মূল করে দেওয়া যাবে, একদম মারা যাবে, একদম সমস্ত নির্মূল হয়ে যাবে সাদামাছি, এরকম ওষুধ ওঠেনি। আমি অনেক হাই গ্রুপের ওষুধ আপনাদের নিয়ে গেছি, সোলেমান বলেছি, মোমেন্টো এনার্জি বলেছি, ডেলিগেট বলেছি, ইত্যাদি ইত্যাদি অনেক ওষুধ আপনাদের নাম। এখন বেশি ওষুধ মানে হচ্ছে কি, দুদিন পরে আসবে, থাক দুদিন পরে আবার চলে আসবে পোকা। আরে মাছি তো, মাছি মানে কি, মাছি মাছি মানে হলো, মাছি মানে ফ্লাই, ভাতে মাছি আসছে না, উড়ে যাবে আবার আসবে, উড়ে যাবে আবার আসবে, ওষুধ দেবেন দুদিন পরে আবার আসবে, ওষুধ শুধু ঘুরে ঘুরে আপনাকে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন নতুন এসছে একটা ওষুধ, অনেকে বলছেন যে নতুন ওষুধের নাম বলুন, আমি বলবো অ্যাফিডো পাইরোফেন, নতুন সেফিনা বলে একটা ওষুধ এসছে, খুব দামি না, 100 ml দাম হয়তো 400-450 টাকা নেবে, দামের মধ্যেই বলতে পারেন, 100 ml দাম, প্রতি লিটার জলে 1.5 থেকে 2 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। অ্যাফিডো পাইরোফেন 50 DC মানে ডিসপার্সেবল কনসেন্ট্রেট DC, এই ওষুধটা এসছে, কন্ট্যাক্ট শুনেই মরে যাবে, কিন্তু মানে একদম এদেরকে একদম তাড়ানো যাবে না, যে যতই কোম্পানি বলুক 2-3 দিনের জন্য ভালো থাকবে। আমি এই বাগানটা এই দায়িত্বে আছি, এরপর আছে পটল আছে, আমি দেখাচ্ছি, আমি এরপর দায়িত্বে আছি, সাদামাছি আমিও কন্ট্রোল করতে পারছি না। আমি দিচ্ছিলাম কি সত্যি কথা বলি ল্যান্সার গোল্ড, মাঝে মাঝে আবার ল্যান্সার গোল্ডের পরে উলালা, আবার উলালার পরে আবার গন্ধযুক্ত ওষুধ দিতে হবে, একটু এর সঙ্গে দিচ্ছিলাম ওই আপনার NaCl-এর নাগার্জুনা একদম কেমিক্যাল, সে প্রত্যেক সুপার দিচ্ছিলাম 2 ml করে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, দিয়ে দেখছি ওই দু তিন দিনের জন্য যায় প্রচুর খরচা বেড়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। এই জন্যে আমি এইটাই নিচে একটা দেখুন, এই এক দু ঘন্টা সবে টাঙিয়েছি, এর মধ্যে 100 ভরা পড়েছে, স্টিকি ট্যাপ, ইয়েলো ট্যাপ, এই হলুদগুলো তোলা হবে, এটা দেখাবো আমি। এইটা শুধু বিঘাপতি 10 থেকে 12টা ফিল্ডে শুধু টাঙিয়ে রাখুন, প্রচুর হোয়াইট ফ্লাই চলে আসবে বিনা, আমাদের নিয়েছে 40 টাকা করে, সত্যি কথা বলি, তবে সারা জীবন চলবে একটা টাকা, এটা আটা আছে, আটা ফাঁদ, হলুদ আটা আছে, সবুজ যুক্ত আছে, সবুজও নিতে পারেন, তবে আমি বলবো হলুদটা নিতে। তা এই হলুদটা নিলে পরে একটা দাম আমাদের কাছ থেকে 40 টাকা, এটা দিয়ে মোটামুটি 25-30 দিন আটকাতে পারবে, তারপর আবার কি করবেন, সাদা গিরিশ পাওয়া যায় তাতে সাদা গিরিশ লাগিয়ে দেবেন, ব্যাস আর কিনতে হবে না, এই জিনিসটা বারবার কিনতে হবে না। তা সেইটা প্রথম থেকে আমি দেখাবো, এই একইভাবে কিন্তু আমরা বেঁধেছি, এইভাবে আমরা বেঁধেছি, এটা নিয়ম হচ্ছে, এখানে আপনারা এই দুটো ফুটো আছে, এই ফুটোতে বাঁধতে পারেন, তা এবার কাগজগুলো শুধু খুলে দেবো। এইবার আমরা করেছি কি, এরকম দিয়ে এটা পটল গাছ, এটা পটল গাছেও ভালো পটল উঠছে, এখানে সাদা মাছি ভালো আছে, তা আমরা এরকম একটা ক্রপ যে আছে, ক্রপ থেকে মোটামুটি এইরকম রাখতে হবে ডিস্টেন্সটা, মানে এইরকম যেন থাকে, মানে খুব উঁচু নয় আবার খুব ভিতরে ডুবো নয়, মোটামুটি ক্রপ থেকে 1 ফুটের মধ্যে 8-10 ইঞ্চি রাখলে ভালো, এরকম করে শুধু বেঁধে রাখা, এই হচ্ছে ব্যাপার। যদি 1 বিঘে জায়গায় যদি 10-15টা যদি যায়, হ্যাঁ কোনো অসুবিধা নেই, তো 1 মাসের জন্য আপনি তো অনেকটা নিরাপদ হয়ে গেলেন, ওষুধ কেন কিনতে যাবেন, অনেক কন্ট্রোল হয়ে যাবে, কারণ মাছি উড়ে যাবে আসবে, উড়ে যাবে আসবে, একে কন্ট্রোল করার মতো ওষুধ এখনো বাজারে আসেনি, সত্যি কী করবো দেখুন একবার। বাহ, এরকম করে তুলে দেবেন, সারা কাগজটা তুলে দেবেন, এই আঠাটা বেরিয়ে পড়বে, এটা খুব আঠা, আমার এই পিসটা এরকম হয়ে গেল, এটা এই পিসটা এরকম হয়ে গেল, এইভাবে ফসলের উপরে টাঙিয়ে রাখবেন। এই আমি এই বাগানটা আরও সব টাঙাতে যাচ্ছি, দেখো এপার এপার, হ্যাঁ এপার দাঁকড়ি দেখো তো, যদি দেখাতে পারো দাঁকড়ি দেখো, ক্যামেরাটা বিভিন্ন ঘুরিয়ে ঘাড়ি যদি আসে খুব ভালো হয়, মানে কীভাবে পড়ে গেছি মানে কয়েক ঘন্টার মধ্যে, এটা যদি বিঘাপতি 10-12টা টাঙানো যায় অনেক কন্ট্রোল করা যাবে, ওষুধ কিনতে হবে না, আমি বলবো ওষুধ কিনবেন না। এই 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 উঠছে মধ্যে দেখো, এবং অফিসটাও এই জায়গাগুলো দেখুন একবার, এই জায়গাগুলো ভর্তি, বিঘাতে 10 থেকে 12টা দরকার। এই দেখুন একটা লাগিয়েছে কুমড়ো গাছটা, এ হয়েছে মানে কুকুরে যাচ্ছিলো বলে সাদা মাছির জন্য, দেখুন একবার কাম্প।
এইভাবে টাঙানো হয়েছে। যাক যা মোটামুটি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম, নিশ্চিত বোঝাতে পেরেছি। স্টিকি ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ বা সবুজ রঙের আছে গ্রিন স্টিকি স্টিকি ট্র্যাপ, তবে ইয়েলোটা মারবেন, ইয়েলোটা করবেন ভালো হবে। ইয়েলো স্টিকি ট্র্যাপটা টাঙিয়ে রাখুন ফসলে, বিশেষ করে যাদের যেখানে হোয়াইট ফ্লাই লাগে সমস্যা কোথায়, মানে কী বলবো, করলা উচ্ছে, তারপরে তোমার ঝিঙা, তারপরে পটলও লাগছে, ভেন্ডিতেও লাগছে, সব ফসলই লাগছে আজকাল। হ্যাঁ, সাদামাছির জন্যই আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আবার বর্ষা টর্ষা পড়লে ঝড় জল হলে হয়তো কমবে, কিন্তু আপাতত আমাদেরকে খুব বিরক্ত করে দিচ্ছে। সেই জন্য ওষুধের থেকে কিন্তু এইটাই ভালো কার্যকরী হবে। সংক্ষিপ্ত আকারে রাখলাম, বিশেষ করে জৈব চাষিরা, জৈব চাষিরা এটা রাখতেই হবে আপনাদের, আপনারা তো ওষুধ দেবেন না। এবং যদি জৈব চাষিরা ওষুধ দিতে চান, ওই লঙ্কা টঙ্কা যেমন রসুন টসুন আমি বেটে বলেছি আর দেবেন, ওই সব দিয়ে চলবেন, ওষুধে কাজ হবে না ভালো। ট্র্যাপ আমি বলেছি, লিভিক্সের ট্র্যাপও দিতে পারেন, হ্যাঁ, এক মিলি করে, নিরুপায় হয়ে কী করবেন, বা আপনারা অনেকে কাকা দিচ্ছেন ফেদিকে দিতে পারেন, কিন্তু তার থেকে বেশি কার্যকরী হবে এই স্টিকি ট্র্যাপ বিনা পয়সায়, এই আঠালো ফাঁদ, এটা কিন্তু ব্যবহার করে যান। আমি বলবো মৈপিট দ্বীপে, যেখানে মাঠকে মাঠ শুধু এখন উচ্ছে করা হয়েছে, সমস্যা সমস্যা ওষুধ দিয়ে পাচ্ছে না, নাজিয়াল হয়ে যাচ্ছে, আমি বলবো আপনারা এই পাতুন, মাঠকে মাঠ যেন আমি গিয়ে দেখি, আমি যাবো বলেছি, মাঠকে মাঠ যেন শুধু স্টিকি ট্র্যাপ পাতা হয়, ইয়েলো স্টিকি ট্র্যাপ আটা ফাঁদ। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও রাখছি, সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার, ভালো থাকুন, সঙ্গে থাকুন, আমাদের এগিয়ে চলুন।